আমি তোমার পানির টাকা দিব না, তুমি কি করবা করো, যাও যাও এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পানি কত করে ভাই? 20। আচ্ছা দেও তো একটা। কম নাই? কম নাই। হ্যাঁ 15 টাকা কিনা। ও ভাই, আমি তো ভুলে মানি ব্যাগ নিয়ে আসি নাই, আর এটা তো ভাঙ্গে ফেলাইছি ভাই। না পানি ভাঙলেন কে? জি না কে পানি ভাঙলেন কে? তাহলে না আমি তো বনিও করি নাই। আমি হ্যাঁ আমি বনিও করি নাই। বনি করো নাই? না এখন আমি মনে করছি কি, আমার কাছে তো টাকা আছে, এখন দেখি কি আমার কাছে এখন টাকা নাই, এখন কি করবো ভাই? এটা নিয়ে যাও। এটা নিয়ে যাবো না তো, এখন আমি ফিরে দিব নাকি? আমার কাছে নিব না। এটা তুমি খাইয়ে ফেলাইও, মনে করবা যে তুমি খাইছো। বনি করি না, আমার দামি খাম কেন? হ্যাঁ বনিও করি নাই। এখন আমার কাছে আমি তো ভুলে মানে ভাঙিয়ে ফেলাইছি, মনে করছি তো টাকা আছে, এখন ভাঙিয়ে দেখি কি এখন টাকা নাই, এখন কি করবো বলো। আপনি চেক দিবেন না, দেখবেন আসেন নাই, এখন আমি কি করবো? আমি তো যখন বের হয়েছি, আমি যখন বেরোছি মনে করছি তো আমার কাছে টাকা আছে, ভুলে রাখছি, এখন কি করবো বলো। কি করবেন আপনি? আপনি এই করে দেন, আমার কাছে নাই, এখন কি করবো বলো। আপনি নাম জানেন না কিছু? হ্যাঁ এটা আপনি জানেন? আমি জানি কি, আমি তো বললাম আমার কাছে এখন নাই ভাই, এখন এটা মাফ করে দাও। নিয়ে যাবো না তো। আচ্ছা শোনো, এখন আমার কাছে তো নাই, তুমি এখন এটা মাফ করে দাও আমারে। মাফ করে দেব না তো। আচ্ছা যদি মাফ না করো তাহলে তুমি চলে যাও, আমি পানির টাকা দিব না, যাও। তুমি কি করবা পারলে করো। আমি তোমার তো বললাম আমার ভুল হয়েছে, মাফ করে দাও। তুমি মাফ করবা না তাহলে তুমি এখান থেকে যাও, আমি তোমার পানির টাকা দিব না, তুমি কি করবা করো, যাও। আপনি কেমন কথা বলেন? আমি তোমার পানির টাকা দিব না, তুমি কি করবা করো, যাও যাও এখান থেকে। কেমন কথা বলেন? এরা দেখুন কেমন কথা কি, না জিজ্ঞেস করে ভাঙলেন। আমি তো তোমারে বললাম তাই না, তুমি তো শুনলা না, এখন আমি কি করবো বলো। এখন তুমি যেহেতু মাফ করবা না, হ্যাঁ তুমি যেহেতু মাফ করবা না, এখন আমি তোমার পানির টাকা দিব না, তুমি কারে নিয়ে আসবা নিয়ে আসো, যাও। ঠিক আছে, তুমি কারে ডাইকে নিয়ে আসবা নিয়ে আসো, যাও। হ্যাঁ কেমন কথা, আমি তো বললাম আমি যে আমার ভুল হয়ে গেছে, তুমি তো তাও শুনতেছো না, এখন আমি কি করতে পারি বলো। হ্যাঁ বৌনি করো না, একটা পানি তো মানুষের ভুল হতেই পারে, এটা তো তুমি মনে চাইলে তুমি খাইতে পারতা তাই না ভাই? আমি বলি হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমি পানিটা খাওয়ার জন্য নিছি, ঠিক আছে, এখন ভাঙছি, ভাঙার পরে খাইছিও এক ডোক, খাওয়ার পরে দেখি টাকা নাই, ওর বাইরে ওরে আমি বললাম যে ভাই দেখো আমি তো ভুলও ভেঙে ফেলেছি আর টাকাও নাই, এখন আমি কি করবো বলো, আমার মাফ করে দাও। কা ভাই মাফ করবো না, আমি টাকা দিয়ে যাইতে দেবো। টাকা নাই তো দেবো বলছে, টাকা দিতে হ্যাঁ, এখন ও বলতেছে যে আপনার টাকা দিয়ে যাইতে হবে এখান থেকে, আপনি ভাঙছেন কে? এখন নাই আমি কি করবো ভাই বলেন। হ্যাঁ এটা তো বেশি টাকা না, 20 টাকাই শুধু, এখন আপনি বলেন এখন আমি কি করতে পারি? হ্যাঁ আমি সেটাই তো বলছি, ঠিক আছে যাও তাহলে, অন্য এক সময় যখন দেখা হবে আবার যখন নবীনগর আসবো তোমার দিয়ে দেবো, বড় ভাই যেটা বলছে, বড় ভাই তো এটাই বলছে, ঠিক আছে? নাকি মন খারাপ করতেছো? হ্যাঁ নাই এখন কি করবো বলো, এদিকে আসো গায়ে লাগবো, এখন আমি এখানে চলে গেলাম, এখন তো ভাই বললো দেখা এখন দিলা, পরে আবার কি বকা টকা দিবা নাকি চলে গেলে? হ্যাঁ সত্যি কথা বলো, এখন তুমি পানিটা রাখো এখানে, তোমার কষ্ট হইতেছে রাখো, এমনকি তুমি মন খারাপ করতেছো এটা বলো না, রাগ করতেছো? আচ্ছা আমি বলি তোমার শোনো, আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে তুমি আমার দেও কি না, ঠিক আছে, এখন কয় টাকা দিব বলো। আচ্ছা এটা তুমি খাও, ধরো তোমার কষ্ট হয়েছে ভাই, না এটা আপনি খান, আপনার কষ্ট হয়েছে, এটা ঠান্ডা পানি নেন, এটা আপনি খান, আর আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে তুমি আমার দেও কি না, ঠিক আছে, এখন তোমার কয় টাকা দিব বলো। 20 টাকা। 20 টাকা? আর বয়স কত? 12 বছর। তাই তুমি স্কুলে যাও না কেন? কেন কি লেগে বাদ দিছো? তোমার বাবা মারা গেছে? বাবা মারা গেছে এর জন্যই পানির ব্যবসা করো? আম্মু আছে? ভাই বোন কয়জন? দুই ভাই এক বোন। ভাই কি বড়? কি করে? গাড়ি চালায়। আচ্ছা যাই হোক শোনো, আমি কয় টাকা দিব বলো? 20 টাকা। আমি যদি 20 টাকা না থাকে 10 টাকা থাকে? 10 টাকা দেন। 10 টাকা দিলেও হবে? 10 টাকা তো নাই, 500 টাকা আছে, আমি কি করবা? না এটাই নিয়ে যাও। হ্যাঁ না না এটাই নিয়ে যাও তুমি, আমি তোমার খুশি হয়ে দিছি না, সমস্যা নাই, ধরো
মন খারাপ করো না, হ্যাঁ। আর আমি দেখলাম যে তুমি আমারে দাও কি না, তুমি তুমি এবার বলো আমারে, তুমি পানিটা দিলে না কেন? আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।